বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো নিশ্চয়? সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি জিনাত তানজিলা, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। সবসময় তোমাদের সামনে হাজির হচ্ছি, আজকেও হাজির হয়েছি। আমরা খ্রিস্টান স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়ে যাচ্ছি। আজকে আমরা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য ভূগোল দ্বিতীয় পত্রের অধ্যায় শিল্প। আমরা শিল্প নিয়েই অনেকদিন ধরে আলোচনা করছি, আজকেও শিল্প নিয়েই আলোচনা করব। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এর যে কখয়ের যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কখয়ের প্রশ্ন আমরা যে কোনো জায়গা থেকেই করতে পারি, প্রতিটি লাইন ধরে একটি করে প্রশ্ন করা যায়। তারপরে যেগুলো সচরাচর বেশি এসে থাকে, যেগুলো বেশি আলোচনা করা হয়, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করছি। তাহলে শুরু করছি আমরা। শুরুতে আমরা শিল্প নিয়ে আলোচনা করছি, অর্থাৎ প্রথম প্রশ্ন, শিল্প কি? শিল্প কি? একটা কর্ম প্রচেষ্টার মাধ্যমে যখন প্রকৃতিতে প্রাপ্ত কাঁচামালকে ব্যবহার উপযোগী করে তোলা হয় তাকেই বলা হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় শিল্প। প্রকৃতিতে আমরা গাছ পাচ্ছি, গাছকে কি করছি, ফার্নিচারে পরিণত করছি, এটাও একটা শিল্প। খনিতে আকরিক লৌহ পাচ্ছি, সেই লৌহ থেকে হচ্ছে ইস্পাত তৈরি করছি, যে ইস্পাত এখন হচ্ছে আমাদের যান্ত্রিক সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্য বিশাল ভূমিকা পালন করছে, সম্পূর্ণ ভূমিকাই পালন করছে বলতে পারি আমরা, সেটাও হচ্ছে শিল্প। বস্ত্র শিল্প, আমরা কাপড় পরিধান করি, তুলা পাই, তুলা কিন্তু অনেক হালকা পদার্থ, বাতাসে উড়ে যায়, সেখান থেকে সুতা তৈরি করতে হয়, সুতা তৈরি করে সেখান থেকে আস্তে আস্তে কাপড় তৈরি করতে হয়, সবই করতে হয় শিল্প কারখানায়। তার মানে প্রকৃতিতে প্রাপ্ত কাঁচামালকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তর করে এর উপযোগিতা বৃদ্ধি করার নামই হচ্ছে শিল্প। শিল্পের পরেই যে প্রশ্নটা আসে, শিল্পায়ন বলতে কি বোঝো? আমরা জানি যে আধুনিক সভ্যতার বিকাশ শিল্পায়নের উপর নির্ভরশীল। যে দেশে যত শিল্পের পরিমাণ বেশি, সে দেশ অর্থনৈতিকভাবে তত বেশি উন্নত। শিল্পায়ন হচ্ছে একটি কৃষি ভিত্তিক অর্থনৈতিক অবস্থাকে শিল্পভিত্তিক অর্থনৈতিক অবস্থাতে রূপান্তর করা, অর্থাৎ প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক অবস্থাকে যখন দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক অবস্থায় রূপান্তর করা হয়, অর্থাৎ বেশি বেশি শিল্প স্থাপন করে সেটা শিল্পভিত্তিক একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা হয়, সেটাকেই বলা হয় শিল্পায়ন। এরপরে খুবই ছোট প্রশ্ন, সভ্যতার বাহন কোনটি? সরাসরি অ্যান্সার, এটা কর অ্যান্সার, সভ্যতার বাহন শিল্প। চারে আমরা দিলাম ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝো? স্বল্প পুঁজি, স্বল্প শ্রমিক, স্বল্প জায়গায় যে শিল্প গড়ে ওঠে সেটাকেই বলা হয় ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্পের পাশাপাশি তোমার প্রশ্ন আসতে পারে বৃহৎ শিল্প কি? বৃহৎ শিল্প কি? বেশি পুঁজি, বেশি শ্রমিক, বেশি হচ্ছে যন্ত্রপাতি ব্যবহার করে বৃহৎ পরিবেশে যেই শিল্প গড়ে ওঠে সেটাকে বৃহৎ শিল্প বলে। ক্ষুদ্র শিল্প যেমন হচ্ছে আমাদের বাল্ব তৈরি করার একটা ইন্ডাস্ট্রি হতে পারে, ওষুধ শিল্প হতে পারে, বৃহৎ শিল্পর ক্ষেত্রে হতে পারে কি হচ্ছে আমার তৈরি পোশাক শিল্প, না বস্ত্র তৈরির কারখানা, আকরিক লৌহ শিল্প, আকরিক লৌহ থেকে ইস্পাত তৈরির শিল্প, এগুলো হচ্ছে আমার বৃহৎ শিল্প, যেখানে বৃহৎ পরিবেশে বৃহৎ পুঁজি ব্যবহার করে হচ্ছে একটি শিল্প গড়ে ওঠে। এর পাশাপাশি প্রশ্ন থাকে হচ্ছে কুটির শিল্প কি? কুটির শিল্প এগুলোরই সমপর্যায়ে। একদমই কুটিরে খুবই সাধারণ জিনিস ব্যবহার করে বাড়ির নারীরা বা হচ্ছে সাধারণ মানুষ যে জিনিসগুলো তৈরি করে থাকে সেগুলোকে
কুটির শিল্প বলে। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে হাতের কাজ করা জিনিস থাকে। একটা পাখা তৈরি করলো, বেতের ঝুড়ি তৈরি করলো, নকশি কাঁথা বানালো, এগুলো সবই হচ্ছে আমার কুটির শিল্পের মধ্যে পড়ছে। তাহলে শিল্প থেকে মোটামুটি প্রশ্নগুলো হচ্ছে তোমাদের আলোচনা করলাম। এরপরে আসি হচ্ছে জমির মূল্য কিভাবে শিল্প স্থাপনে সাহায্য করে। জমির মূল্য হচ্ছে শিল্প স্থাপনের একটি নিয়ামক। আমরা নিয়ামক আলোচনা করেছিলাম, সেখানে দেখেছিলাম অনেক ধরনের নিয়ামক আছে, প্রত্যেকটা ধরেই কিন্তু একটা প্রশ্ন হতে পারে। কাঁচামাল, পানি, শক্তি সম্পদ, জমির মূল্য, রাজনৈতিক অবস্থা, সবকিছুই হচ্ছে আমার নিয়ামকের মধ্যে পড়ে। প্রত্যেকটা নিয়ামককে ধরে কিন্তু একটা করে প্রশ্ন হতে পারে। যেমন হচ্ছে জমির মূল্যের কথা বলি, জমির মূল্য কিভাবে নির্ভর করে। জমির মূল্য যে যে এলাকাতে হচ্ছে জমির মূল্য বেশি, সেখানে হচ্ছে শিল্প স্থাপন করাটা হচ্ছে একটা বোকামির কাজ। কারণ শিল্প আমরা স্থাপন করেই হচ্ছে লাভ করার জন্য। যদি জমি কিনতেই আমার অর্থ চলে যায়, তাহলে আমার অনেক টাকা গুনতে হবে। কিন্তু যেখানে কম মূল্যে জমি পাওয়া যায়, সেখানে শিল্পটা স্থাপন করলে আমরা অনেক ক্ষেত্রেই লাভবান হব। তাহলে যেমন ধরো বগুড়ার কথা ধরি, তুমি যদি জলেশ্বরী তলায় একটা শিল্প স্থাপন করতে চাও, তাহলে তোমাকে কিন্তু অনেকগুলো টাকা খরচ করতে হবে। জলেশ্বরীতলা আবাসিক এলাকা, এখানে জমির মূল্য অনেক বেশি, সবাই এখানে থাকতে পছন্দ করে। কিন্তু একটু উপশহরের দিকে গেলা বা মাদলার দিকে গেলা, সেই দিকে যদি শিল্প স্থাপন করতে চাও, তাহলে তোমার কিন্তু অনেক কম খরচে তুমি জমিটা ক্রয় করতে পারবে। এভাবে প্রত্যেকটা নিয়ামককে ধরেই আমরা প্রশ্ন করতে পারি। এরপরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে শিল্প ক্ষেত্রে সুষ্ঠু ব্যবস্থাপনা বলতে কি বোঝো। সুষ্ঠু ব্যবস্থাপনা, যে কোনো জিনিস করতেই একটা ব্যবস্থাপনার প্রয়োজন। শিল্প একটা বড় জিনিস, সেখান থেকে হচ্ছে পণ্য উৎপন্ন হবে, সেগুলো বাজারজাত হবে, তারপরে হচ্ছে মানুষ সেগুলো নিয়ে যাবে। এই যে প্রক্রিয়া, এইখানে যদি সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকে, তাহলে কি হবে, কাজগুলো ব্যাহত হবে। কোথায় উৎপাদন হবে, কতটুকু উৎপাদন হবে, শ্রমিকরা কেমন পারিশ্রমিক পাবে, বাজারজাত করতে গেলে হচ্ছে আমাকে কি কি হচ্ছে দিকে খেয়াল রাখতে হবে। ইভেন তোমার যে অ্যাডগুলো যায় টিভিতে, দেখবা যে লাক্সের প্রচুর অ্যাড, এটাও কিন্তু শিল্প ব্যবস্থাপনার একটা অংশ। তো এই যে কিভাবে তুমি জিনিসটা প্রচার করবে, সেগুলো সবই হচ্ছে আমার শিল্প ব্যবস্থাপনার অংশ। তাহলে শিল্প ব্যবস্থাপনা বলতে বোঝায় একটি শিল্পকে এগিয়ে নেয়ার জন্য তুমি যে যে ব্যবস্থাগুলো নিবে, সেই পদক্ষেপগুলোই হচ্ছে আমার শিল্প ব্যবস্থাপনা। শিল্পায়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও রাজনৈতিক স্থিতিশীলতা একই সূত্রে গাঁথা। ব্যাখ্যা কর, শিল্পায়ন একটু আগে বললাম, শিল্পায়ন কি, একটা কৃষিভিত্তিক অঞ্চলকে শিল্পভিত্তিক অঞ্চলে পরিণত করার নাম শিল্পায়ন। সুষ্ঠু ব্যবস্থাপনা, একটু আগে ব্যবস্থাপনা বললাম যে কিভাবে আমি পণ্যটাকে মানুষের হাতে পৌঁছে দিতে পারি, এতটুকু পর্যন্ত যে কাজগুলো আমার ধাপে ধাপে করতে হচ্ছে, সেটাই হচ্ছে সুষ্ঠু ব্যবস্থাপনা। সেখানে শ্রমিকের পারিশ্রমিক থেকে শুরু করে উৎপাদন করার পরে মানুষের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত সবকিছুই ব্যবস্থাপনার মধ্যে পড়ছে। এরপরে যে জিনিসটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। একটি দেশের রাজনৈতিক অবস্থা যদি ভালো না থাকে, সেই দেশে কিন্তু শিল্প উৎপাদিত পণ্যগুলো খুব বেশি বাজারটা পায় না। কারণ হচ্ছে শিল্প জাত পণ্য যেটা উৎপন্ন হবে, রাজনৈতিকভাবে যদি দেশটা অস্থিতিশীল হয়, সেখানে যদি হরতাল অবরোধ এগুলো যদি বেঁচেই থাকে, তাহলে পণ্যগুলো সরবরাহ করা অনেক ক্ষেত্রেই ব্যাঘাত ঘটে যায়। ফলে হচ্ছে শিল্প তখন পিছিয়ে
দেখবা, যেমন হচ্ছে আমাদের দেশে কিছুদিন আগে একটা বড় ধরনের ক্রাইসিস গেছে, তোমরা জানো, অবরোধ গেছে, হরতাল হতো মাঝে মাঝেই, তখন কিন্তু আমার গার্মেন্ট শিল্পটা অনেকটাই হুমকির মুখে পড়ে গিয়েছিল। তো এইরকম যদি সুষ্ঠু ব্যবস্থাপনা এবং রাজনৈতিক স্থিতিশীলতা দেশে না থাকে, তাহলে শিল্প ক্ষেত্রে আমাদের বাধার সম্মুখীন হতে হয়। তাহলে এই প্রশ্নটাও গেল। এরপরে হচ্ছে শিল্প স্থানীয়করণ কাকে বলে? শিল্প স্থানীয়করণ বলতে বোঝায় যেই অঞ্চলে যেই কাঁচামালটা বেশি পাওয়া যায়, সচরাচর দেখা যায় যে সেই অঞ্চলে সেই শিল্পগুলো বেশি গড়ে উঠছে। যেমন আমার উত্তরবঙ্গে চিনি শিল্প পরিমাণটা বেশি। তো কোন একটি অঞ্চলে বিশেষ শিল্প স্থাপন, যখন একই ধরনের শিল্প স্থাপিত হয়, সেটাকেই বলা হয় শিল্পের স্থানীয়করণ। পাট শিল্পের জন্য নারায়ণগঞ্জ বিখ্যাত। আমার গার্মেন্ট শিল্পগুলো হচ্ছে পিজেট এলাকাগুলোতে বেশি স্থাপিত হয়েছে। আশুলিয়া হচ্ছে তৈরি পোশাক শিল্প। এই যে একটি বিশেষ অঞ্চল বিশেষ ধরনের শিল্পের বিকাশ, এটাকেই বলা হচ্ছে শিল্পের স্থানীয়করণ। তারপরে আসি বস্ত্র শিল্প নিয়ে। আধুনিক বস্ত্র শিল্পের পথ প্রদর্শক কে? অর্থাৎ আধুনিক যে বস্ত্র শিল্প আমার আছে, সুতা থেকে বস্ত্র তৈরি, এর পথিকৃৎ হিসেবে কাজ করে, প্রথম কাজ শুরু করে হচ্ছে যুক্তরাজ্য। ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে তুলা চাষ বেশি হয় কেন? কেন? কারণ হচ্ছে তুলা চাষের ক্ষেত্রে এবং তুলা থেকে সুতা তৈরির ক্ষেত্রে আমার একটু আর্দ্র পরিবেশের প্রয়োজন, যার জন্য হচ্ছে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে তুলা চাষটা বেশি হয় এবং বস্ত্র শিল্পগুলো এই অঞ্চলে বেশি গড়ে ওঠে। তুলা থেকে যখন সুতা তৈরি করা হয়, আঁশগুলো ছাড়িয়ে সুতা তৈরি করার সময় যদি শুষ্ক আবহাওয়া হয়, তাহলে তুলাগুলো ছিঁড়ে যায়, ফলে ভালো সুতা তৈরি হয় না। সেই জন্য যদি একটু জলবায়ুটা আর্দ্র হয়, তাহলে কি হয়, সুতাটা আমার ভালো মজবুত হয়। সেজন্য ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে সবচেয়ে বেশি বস্ত্রশিল্প গড়ে ওঠে। কার্পাস বয়ন শিল্পের কাঁচামাল কোনটি? কার্পাস তুলা। এটা একদম খুবই সাধারণ প্রশ্ন, যে কেউই পারবে। উষ্ণমণ্ডলের দেশগুলোতে শিল্প প্রসার লাভ না করার কারণ কি? এটাও কিন্তু নিয়ামকের মধ্যে পড়ে যাচ্ছে। উষ্ণমণ্ডলের দেশগুলোতে শিল্প স্থাপন না করার কারণ কি? কারণ হচ্ছে উষ্ণমণ্ডলের জলবায়ুতে শ্রমিকরা কাজ করতে পারে না, তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায়, ফলে কি হয়, সেখানে শিল্প স্থাপন করলে শ্রমিক পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তাদের অল্পতেই অলসতা চলে আসে, ফলে শিল্পতে খুব বেশি লাভ করা সম্ভব হয় না, যার জন্য উষ্ণমণ্ডলীয় অঞ্চলে শিল্প স্থাপন করা সম্ভব হয় না। শিল্পের প্রাণ বলা হয় কাকে? শিল্পের প্রাণ বলা হয় আকরিক লোককে। কারণ হচ্ছে আমার শিল্প যত এগিয়ে যাচ্ছে, যন্ত্র শিল্পের আমার সেখানে প্রতি ক্ষেত্রে যন্ত্রের প্রয়োজন, সেক্ষেত্রে ভূমিকা রাখে হচ্ছে লৌহ, সেই জন্য শিল্পের প্রাণকে বলা হয় আকরিক লৌহ। লৌহ ও ইস্পাত শিল্প কি? আগেও বলেছি, লৌহ ও ইস্পাত শিল্প হচ্ছে খনি থেকে যে আকরিক লৌহ উৎপাদিত হয়, সেই আকরিক লৌহ থেকে লৌহ এবং ইস্পাত তৈরি করার প্রক্রিয়ার নামই হচ্ছে লৌহ ও ইস্পাত শিল্প। আকরিক লৌহ কাকে বলে? প্রত্যেকটাতেই একই কথাই আসছে। আকরিক লৌহ হচ্ছে সরাসরি খনি থেকে প্রাপ্ত কাঁচা লোহা, যেটা যার সাথে অন্যান্য খনিজ পদার্থ মিশ্রিত থাকে, সেটাকেই বলা হয় আকরিক লৌহ। বিশ্বের প্রধান লৌহ আকরিক শিল্প উৎপাদনকারী দেশ কোনটি? চীন। আমরা জানি যে চীন বর্তমানে এমন একটি অবস্থানে আছে যেখানে মোটামুটি
সব দিক থেকেই তারা সেরা বিশ্বের লৌহ ও আকরিক শিল্প এই ক্ষেত্রেও তারা পিছিয়ে নেই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চিনি সর্ব সেরা। এবার বস্ত্রশিল্পে একটু আসি, কার্ডিং কাকে বলে? কার্ডিং হচ্ছে তুলা থেকে যে আঁশ ছাড়ানো, ছাড়ানোর পরে আঁশটাকে একমুখী করা, অর্থাৎ তুলা থেকে আস্তে আস্তে আঁশগুলোকে একটা একটা করে টেনে বের করার যে প্রক্রিয়া সেটাকেই বলা হয় কার্ডিং। কার্ডিং এর পরে আসে স্পিনিং। স্পিনিং হচ্ছে সুতা পাকানোর প্রক্রিয়া, অর্থাৎ এই যে আমরা আঁশগুলো ছাড়ালাম, আঁশ থেকে পাকিয়ে পাকিয়ে যে সুতা তৈরি করা হয় সেটাকেই বলা হয় স্পিনিং। যেখানে যত ভালো স্পিনিং হয়, যত বেশি পাকানো হয়, তত বেশি সুতাটা মজবুত হয়, সেটাকেই বলা হচ্ছে স্পিনিং। শিল্প উৎপাদনের মূল কথা কি? শিল্প উৎপাদনের মূল কথা হচ্ছে কাঁচামালকে ব্যবহার করে সেটাকে প্রক্রিয়াজাত করে উন্নত মানের কিছু তৈরি করা, সেটাই হচ্ছে শিল্প উৎপাদনের মূল কথা। চিনি শিল্পে চলে যাচ্ছি। ইক্ষু রসে চিনির পরিমাণ কমে যায় কখন? যদি আখ কাটার পরেই সেটা তাড়াতাড়ি হচ্ছে চিনি শিল্প উৎপাদনকারী শিল্পে না চলে যায়, তাহলে কি হয়, আখগুলো দ্রুত শুকিয়ে যায় এবং যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে তত কি হবে, সেখান থেকে চিনির পরিমাণটা কমে যাবে। সেজন্য বিশেষ করে চিনি শিল্পগুলো যেখানে আখ বেশি উৎপন্ন হয় সেই অঞ্চলেই স্থাপন করাটা খুবই জরুরি। এর সাথেই যেমন হচ্ছে আমাদের প্রশ্ন, উত্তরবঙ্গে কেন হচ্ছে চিনি শিল্পের পরিমাণটা বেশি, কারণ হচ্ছে এই অঞ্চলে চিনির উৎপাদনটা সবচেয়ে বেশি। বাংলাদেশে চিনি কলের সংখ্যা কয়টি? বাংলাদেশে চিনি কলের সংখ্যা বর্তমানে 15টি। আদুমজি ইপিজেড কোথায় অবস্থিত? আদুমজি ইপিজেড হচ্ছে নারায়ণগঞ্জ জেলায়, নারায়ণগঞ্জে অবস্থিত, জেলায় না, ঢাকা নারায়ণগঞ্জে অবস্থিত। বাংলাদেশের বেসরকারি খাতে নির্মিত চিনি কলের সংখ্যা কত? এটা আমরা জানতে চাচ্ছিলাম চিনি কলের নাম কি, সংখ্যা হবে না নাম হবে। নাম হচ্ছে কেরু অ্যান্ড কম, কেরু অ্যান্ড কম, এটি হচ্ছে বাংলাদেশের বেসরকারি খাতে নির্মিত চিনি শিল্প। একটু আগে যেটা বললাম, বাংলাদেশের উত্তরবঙ্গে চিনি শিল্প গড়ে ওঠার কারণ কি? উত্তরবঙ্গে চিনি শিল্প গড়ে ওঠার কারণগুলোর হচ্ছে এই অঞ্চলের যে জলবায়ু সেটা হচ্ছে চিনি শিল্প স্থাপনের জন্য খুব বেশি উপযোগী, ফলে কি হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গে হচ্ছে চিনি শিল্পগুলো বেশি গড়ে উঠেছে। দর্শনা, পাবনা, জয়পুরহাট, রাজশাহী, এগুলো হচ্ছে আমার চিনি শিল্প গড়ে উঠেছে। তাহলে হচ্ছে এই শিল্প থেকে আমাদের আরো অনেক ছোট প্রশ্ন আছে, আজকে আমরা এতটুকু আলোচনা করলাম। আগামী ক্লাসে হচ্ছে আমরা আরো প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি এই ক্লাসটা তোমাদের খুবই উপকার দিবে, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে, বারবার দরকার হলে বারবার দেখবে, দেখে প্রশ্নগুলো আয়ত্তে নিয়ে আসবে। কয়েকবার শুনলেই তোমাদের হচ্ছে আয়ত্তে চলে আসবে, তখন আর অত বেশি স্টাডি করতে হবে না। আশা করি সবাই ভালো করবে। আমরা পরবর্তী ক্লাসে আরো যে শিল্পগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন আলোচনায় চলে যাব। ওকে, ভালো থেকো সবাই, সুন্দর থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।